ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজ হলো শুক্রবার, আর তার মধ্যে আজ হচ্ছে ধানতেরাস। তো আমি যাচ্ছি একটু বাজারে কিছু টুকটাক কেনাকাটা করতে আর সরাত দোকানে। কাল তো আমি দেখে এসেছিলাম, এমনকি ম্যাক্সিমাম আমি পেমেন্ট করে দিয়ে এসেছি, তোমাদেরকে তো বলেইছি। তো আজকে শুধু জিনিসটা নেবো, আর কিছুটা বাকি আছে সেটা দেবো আর চলে আসবো। আর আমি কিন্তু রেডি, ওদের গুড্ডুও রেডি, কারণ ওকে তো রেখে যাবো না, ও সাথেই যাবে আমার সাথে। আর ওর বাবা কিন্তু আসছে আমাদেরকে নিতে, কারণ আমি সোনার দোকানে ঠিক একা একা না, আমার সাহসে কুলোয় না, তাই ওকে নিয়ে যাব। আর আমার কিন্তু সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, তো এসে দেখাচ্ছি যে কী জিনিস কিনলাম, আর যদি পারি তো ওখানেই দেখাবো। তো দেখা যাক। তো এইমাত্র বাড়ি আসলাম, এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন যাবো ঠাকুর ঘরে। কারণ যে জিনিসটা নিয়েছি সেটা একটু ঠাকুরের চরণে না ছোঁয়ালে কেমন লাগে, তার মধ্যে আজকে ধনতেরাস। তো আমি পুজো দিয়ে আসি। পুজো বলতে কি, একটু মিষ্টিও নিয়ে এসেছি ঠাকুরকে দেবো জন্য। আর দেখতে পেলে বাজারে কি ভিড়। আমি গেলাম তখন কটা বাজে, 5:45 মতো, এখন ঘড়িতে বেজে গেছে 7:30। তো কতটা টাইম লেগেছে বুঝতে পারছো, মানে কি বলবো, মানে সবাই ছোটো খাটো যার যেরকম সামর্থ্য সবাই তাই নিচ্ছে। আমি সোনাও নিয়েছি, রূপও নিয়েছি, তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে আমি ঠাকুর ঘর থেকে আসি। আর কি বলতো, ধনতেরাস জন্য না আমি যে কোনো সোনা বলো রূপো বলো বা যা কিছু টুকটাক জিনিস কিনি না কেন, প্রথমে ঠাকুরের এখানে পুজো দিই, মানে ওনার আশীর্বাদ নিই, তারপরেই কিন্তু সেটাকে ইউজ করা শুরু করি। কারণ এর আগেও আমি দেখিয়েছি তোমাদেরকে যে যা কিনি না কেন প্রথমে আমি ইউজ করি না, আগে ঠাকুরের পায়ে ছুঁয়ে নিই, তারপরেই কিন্তু আমি জিনিস ইউজ করি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো পুজো দিয়ে প্রসাদটাকে তুলে রাখলাম, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি করব হচ্ছে খিচুড়ি, মানে সব সবজি দিয়ে আজকে করবো খিচুড়ি, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ। আর দিনে যা রান্না করেছিলাম সব শেষ হয়ে গেছে, আর রাত্রেবেলা না এই শীতের দিনে রাত্রেবেলা বেশ গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। আর সবজি দিয়ে খিচুড়ি করব আর বেগুন ভাজা করব, এ দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। এখানে মশলা রেডি করে নিয়েছি, আদা, জিরে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আছে শীতের সব রকম সবজি, ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু আর মুলো। আর এখানে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি, আর এদিকে চালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখানে মশলা কষানো হচ্ছে, আর এদিকে কিন্তু চাল আর ডালটা ফুটে গেছে। তো এই মশলার মধ্যেই আমি এখন এই সবজিগুলো দিয়ে দেবো। এখানে প্রায় খিচুড়ি হয়ে এসছে, তো এখন ঘি আর গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে খিচুড়ি। ওদিকে রান্নাবান্না কমপ্লিট, তো এখন আমি একটু খাবো চা। আর দেখতে পাচ্ছ পিঠে, তো এটা হচ্ছে সেদিন মেলায় যে গেছিলাম মালপোয়া নিয়ে এসেছি, ওই পিঠে একটা ছিল, তো সেটাই আজকে খেয়ে নেবো। তো শেষ এবছরের মতো মেলার পিঠে খাওয়া। তো রান্নাবান্না করে আসলাম, আর রান্নাঘরও গুছিয়ে রাখলাম। আর ধনতেরাসে কী নিয়েছি তারাও দেখাচ্ছি, অনেক বড় জিনিস নিয়েছি, অনেক বড়, লাখ লাখ টাকা দাম, অনেক টাকা দাম, অনেক ধারণার বাইরে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো, দেখা পাবে কিনা আমি জানি না। তো এই হচ্ছে লাখ লাখ টাকার জিনিস,
তো আমি নিয়েছি একটা ছোট্ট দেখে লক মানে ডলফিনের লকেট। তো আমি ব্যাক ক্যামেরা তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর আরেকটা নিয়েছি, রূপও নিয়েছি সাথে। তো এরকম ধরনের চুটকি, এটাকে তো চুটকিই বলে, আমরা তো তাই বলি, তাই আমিও চুটকিই বললাম। তো এই হচ্ছে সেই লকেট, একদম ছোট, কিন্তু একদম ছোট, মানে আমার যে গলার চেনটা আছে সেটার সাথে পরার জন্য। আর এটা হচ্ছে রূপোর চুটকি। তো এই হলো আমার ধনতেরাসের বাজার। এই দুটোরই যা দাম, মানে সোনার দাম, আকাশ ছুঁই ছুঁই। তো আমি চলে এসেছি রান্নাঘরে, ভীষণ ঠান্ডা করেছে, তো খাবার বেড়ে নিয়েছি। আর বেগুন ভাজা করতে হবে না বলো, এই সবজি মানে খিচুড়িটা দিয়েই নাকি খাওয়া হয়ে যাবে, তাই আর বেগুন ভাজা করলাম না। তো একদম ধোয়া ওঠা খিচুড়ি, গরম গরম, কখন বানিয়েছি এখনো ঠান্ডা হয়নি। আজকের মতো কাজ শেষ, রান্নাঘরে সব টুকটাক যা কাজ ছিল সব করে নিয়েছি, আর পড়ার ঘরটাকে একটু গুছিয়ে রাখলাম। কাল সকালে দুটো টিউশনই আছে, আর কালকে সকালে খুব সকাল সকাল উঠতে হবে, কারণ ওর বাবা কালকে 6টা নাগাদ বেরিয়ে যাবে বাড়ির থেকে, ও কাজেই যাবে। আর এদিকে কিন্তু বিছানাপত্র কমপ্লিট মানে করা হয়ে গেছে। আর জানো, বাইরে খেতে বসেছি, কি ঠান্ডা কি ঠান্ডা। তো আলমারি থেকে বের করে তারপরে হাউস কোটটা দিলাম, কাকুনি উঠে যাচ্ছিলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।